ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل عليه وعلى آله وأصحابه ومن دعا بدعوته واهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في سورة الأعراف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সূরাতুল আরাফের 88 নম্বর আয়াত থেকে 95 নম্বর আয়াত পর্যন্ত আটটি আয়াত আমরা তেলাওয়াত শুনেছি। এই আয়াতগুলো আপনারা বুঝতে পারছেন হযরত শুআইব আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত, আর কিছু অংশ আমরা গত দরসে আলোচনা শুনেছি। হযরত শুআইব আলাইহিস সালাম বনী ইসরাইলের একজন নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে আমরা জানি, ইসমাইল এবং ইসহাক। সারা
প্রথমে আল্লাহ তাআলা দান করেছেন ইসহাক আলাইহিস সালামকে, আর এর 10 অথবা 13 বছর আগে হাজারার গর্ভে আল্লাহ তাআলা দান করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে 13 বছরের বড়। তাফসীর ইবনে কাসীরে আব্দুল ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি উনি এটা বিশুদ্ধ মত উল্লেখ করেছেন, কেউ 10 বছরের কথা বলেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম থেকে কেউ বলেছেন 10 বছর, আর কেউ বলেছেন 13 বছরের বড়। অর্থাৎ 12 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে জবের ঘটনা হয়, এরপরে আল্লাহ তাআলা সারাকে দান করেছেন কি ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 2 বিবির ঘরে 12 ছেলে, প্রথম বিবির ঘরে 10 ছেলে, দ্বিতীয় বিবির ঘরে হলো 2 ছেলে। এই 12 ছেলে, 2 ছেলে হলেন একজন ইউসুফ আলাইহিস সালাম আর একজন বেনিয়ামিন। বেনিয়ামিনকে ইহুদিরা বিকৃত করে বেঞ্জামিন বলে। বেঞ্জামিন নেতানিয়াহু যেটা প্রধানমন্ত্রী ছিল ইসরায়েলের, বেঞ্জামিন ও বেনিয়ামিন থেকে আসে মূল শব্দ বেনিয়ামিন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম কে তারা বিকৃত করে জোসেফ বলে, দাউদ আলাইহিস সালাম কে ডেভিড বলে, মুসা আলাইহিস সালাম কে মুসেস বলে, আদম আলাইহিস সালাম কে এডাম বলে, এটা শব্দ বিকৃতি। আসলে নামকে বিকৃত করা যায় না, নাম যেভাবে কাহারো নাম যেভাবে রাখা হয় তাকে ওইভাবে উচ্চারণ করতে হয়, কিন্তু তারা ওই ইসলামী নামগুলো পরিভাষাগুলোকে বিকৃত করে দিয়েছে। যাই হোক, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই 2 ছেলে ছাড়াও আরো 2 ছেলে, একজন মাদিয়ান আর একজন মাদায়েন, তারা নবী ছিলেন না, এই জন্য তাদের ইতিহাস আলোচনায় পাওয়া যায় না। তো তাদের মধ্যে একজন মাদিয়ান ছিলেন, তো মাদিয়ান ইবনে ইসমাঈল, এই ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে মাদিয়ান, তিনি বসবাস করেছেন জর্দানের আকাবা বন্দরের কাছে একটা এলাকা, ওই এলাকার নাম ওনার নাম অনুসারে হয়েছে মাদিয়ান। এই শাম থেকে ফিলিস্তিন থেকে যখন কেউ আরবে আসতে আসে, তো আসার পথে হিজাজের দিকে আসতে চাইলে মাল একটা শহর পড়ে, ওটার কাছে কাছাকাছি একটা এলাকা হলো মাদিয়ান। ওই মাদিয়ানে ওই শহরের নাম মাদিয়ান, গোত্রের নাম মাদিয়ান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। ওই মাদিয়ানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কাকে? হযরত শুয়াইব আলাইহিস সালাম। তাদেরকে আসহাবুল আইগাও বলা হয়, আইগা মানে জঙ্গল। ওখানে খুব উর্বর এলাকা, তো গাছপালা দিনলতা এভাবে ছিল, এই জন্য এটাকে আসহাবুল আইগা বলে, আইগার অধিবাসী। আইকা মানে আরবি অর্থ হলো জঙ্গল, বন। ওই এলাকাটা সুজলা সুফলা ছিল, এই জন্য এটা তাকে আইকা বলা হয়। তো ওই আইকার অধিবাসীদেরকে আসহাবে আইকা, তাহলে আসহাবে মাদিয়ান, মাদিয়ানের অধিবাসী মানে আইকার অধিবাসী। হযরত মূসা আলাইহিস সালাম যখন এ থেকে ফেরাউনের এই কবল থেকে মুক্ত হয়ে ওই যে যখন কিপ্তিকে তিনি হত্যা করলেন এক থাপ্পড় দিয়া, সেখান থেকে পলায়ন করে উনি এসেছেন কোথায়? মাদিয়ান। যেমন অন্য আয়াতে আছে, ওয়ালাম্মা ওয়ারাদা মা আমাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাসি ইয়াসমুউন, মাদিয়ান এলাকায় যখন তিনি আসলেন সেখানে একদল মানুষকে পানি নিতে দেখলেন, কূপ থেকে তারা পানি উঠাই তাদের জন্তুকে খাওয়াইতেছে, পান করাইছে, এটা তিনি দেখেছেন, সেখানে দূর থেকে লক্ষ্য করেছেন। সেখানেই তো পরে দেখলেন যে 2টা মহিলা 2টা মেয়ে দূরে অপেক্ষা করতেছে, লোকজন পানি উঠাই চলে গেলে তখন তারা পানি নিবে, এরা ভিড়ের মধ্যে দিতে পারতেছে না, এরা ওই কূপের উপরে যে ঢাকনা সেটা দিয়া চলে গেছে আর ওটা উঠাইতে পারতেছে না তারা। তো হযরত মূসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন,
এটা একটা এই কমন কথা, আল্লাহ তাআলা যত নবীকে যেই যুগে পাঠিয়েছেন ওই যুগে ওই নবীগণ দৈহিকভাবেও তারা শক্তিশালী সামর্থ্যবান ছিলেন এবং উত্তম সর্বোৎকৃষ্ট গোত্রে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। তো মূসা আলাইহিস সালাম একাই ওটা উঠাই তাদেরকে পানি দিয়ে দিয়েছেন। তো সেখান থেকে হয়তো হযরত শোয়েব আলাইহিস সালামের কাছে তার দুই কন্যা হযরত শোয়েব আলাইহিস সালামের মেয়ে ছিল, তারা গিয়ে যখন বর্ণনা দিলেন একটা যুবক ছেলে সেখানে বসা আছে আমাদেরকে সহযোগিতা করেছেন, তখন হযরত শোয়েব আলাইহিস সালাম বলেছিলেন যাও তাকে ডেকে নিয়ে আসো। তো সেখানে এসে শোয়েব আলাইহিস সালামের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। এরপরে সেখানেই তো দর্ব উৎসব তার কি করেছেন এই রাখালি করেছেন, তিনি বলেছেন যে 8 বছর অথবা 10 বছর ইচ্ছা করলে তুমি থাকতে পারো, তাহলে এটার বিনিময়ে আমি আমার একটা মেয়েকে তোমার কাছে শাড়ি দিব। এরপর শোয়েব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে কি দিয়েছেন, মূসা আলাইহিস সালামের কাছে শাড়ি দিয়েছেন। তাই মূসা আলাইহিস সালাম এর শ্বশুর হলেন কি, শোয়েব আলাইহিস সালাম। তো আসহাবে আইকা অথবা আহলে মাদিয়ান তাদের কাছে আল্লাহ তাআলা শোয়েব আলাইহিস সালামকে পাঠালেন, তিনি তাদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। তার সম্প্রদায়ের লোকদের যে গুনাহ এবং পাপাচার যেটা ছিল সেটা তারা মাপে কম দিত এবং ডাকাতি করত, মানুষের এভাবে কাপড় চোপড় মানুষের এই জিনিসপত্র চিন্তাই করে তারা নিয়ে যেত। তো হযরত শোয়েব আলাইহিস সালাম তাদেরকে এই অপকর্ম থেকে যখন বারণ করলেন তিনি বলেছেন ওলা তাকউদু বিকুল্লি সিরাতিন তুউদুন ওয়া তাসদ্দুন আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাকুনা ইওয়াজা, তোমরা মানুষের সকল পথে এভাবে বসে তাদেরকে ভয় দেখাবে না আর আল্লাহর রাস্তা থেকে ইমানদার বান্দাদেরকে তোমরা বাধা দিবে না, তোমরা তো বক্র রাস্তা পাকা পথ তোমরা অন্বেষণ করছো। এভাবে শোয়েব আলাইহিস সালাম তাদেরকে যখন এগুলি দিকে বারণ করেছেন তখন এই 9 নম্বর পারার শুরু থেকে আমরা আয়াতগুলি তেলাওয়াত শুনলাম, ওই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেন ক্বালাল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন কওমি, হযরত শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায়ের অহংকারী যারা নেতৃবৃন্দ তারা উত্তরে বলে লা নুখরিজান্নাকা ইয়া শোয়েব আল্লাযীনা মা'আকা মিন ক্বারিয়াতিনা আও লা তা'উদুন্না ফী মিল্লাতিনা, ও শোয়েব তুমি এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে আমাদের এই এলাকা থেকে আমরা বের করে দেব, যদি তোমরা আমাদের মিল্লত আমাদের যে ধর্মীয় আদর্শ আমাদের রীতিনীতি এগুলির দিকে তুমি যদি ফিরে না আসো তাহলে তোমাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দেব। হযরত শোয়েব আলাইহিস সালাম বলেন আলা আওয়ালাও কুন্নাকারিহি, তোমাদের সেই ধর্মীয় মতাদর্শকে আমরা অপছন্দ করলেও কি তোমরা আমাদেরকে বাধ্য করবে তোমাদের ধর্মে ফিরিয়ে আনতে, তাহলে তো আমরা তারিফ তারাই না আল্লাহ কাযিবান ইন উযনা ফি মিল্লাতিকুম বাদা ইন নাজাল্লাহু মিনহা, আল্লাহ তোমাদের সেই কুসংস্কার এবং তোমাদের সেই অশ্লীলতা তোমাদের এই পাপাচার থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দেওয়ার পরে মুক্ত করার পরে আবার তোমাদের মিল্লাতে তোমাদের ধর্মীয় আদর্শে আমরা ফিরে যদি যাই তাহলে তো আমরা আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করলাম, মিথ্যা অপবাদ দিলাম, মানে যেটা ভুল পন্থা যেটা এভাবে জুলুম অত্যাচারের পথ এটাকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করে নিলাম, তাহলে এটা আল্লাহর উপরে আমরা কি দিলাম, অপবাদ দিলাম। ওমা ইয়াকুলু লানা আন নাউদা ফিহা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুনা, আর তোমাদের সেই মিল্লাত তোমাদের সেই ধর্মীয় রীতিনীতিতে তোমাদের সেই পাপাচার এবং অপকর্মে আমরা কখনো ফিরে যেতে পারবো না, ইল্লা আইয়াশা আল্লাহ আইয়াশা আল্লাহু রাব্বুনা, আল্লাহ যদি না চায়, আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আমরা ফিরে যেতে পারি, অর্থাৎ আল্লাহ কোনো কখনো কুফরি এবং শিরকের উপরে জুলুম অত্যাচার পাপাচারের উপরে আল্লাহ কখনো রাজি না, সুতরাং তোমাদের মিল্লাতে তোমাদের ধর্মীয় আদর্শে ফিরে যাওয়া আমাদের পক্ষে কি নয়, সম্ভব নয়। আল্লাহ ওই আয়াত বলেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ তো তার বান্দাদের মধ্যে কুফরের উপরে কখনো কি হন না
রাজি থাকেন না, কুফর এবং শিরক এটা একেবারে সর্ব ক্ষেত্রে সব সময়ে সর্ব সব ধর্মের মধ্যে নিষিদ্ধ। কুফর এবং শিরক এটা কোন ধর্মের মধ্যেই কি না কি নয় বৈধ নয়, কারণ অকৃতজ্ঞতা এটা এমন একটা অপরাধ যেটা কোনো ধর্মীয় ভাবে যেমন নিষিদ্ধ, এটা অকৃতজ্ঞতা এটা সামাজিক ভাবেও একটা গর্হিত কাজ অকৃতজ্ঞতা। তো আল্লাহর নিয়ামত আমরা ভোগ করে আল্লাহর সাথে শরীক করব অথবা আল্লাহর সেই উদ্রবকে আমরা অস্বীকার করে কুফুরি করব, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে কুফুরি করব, এটা তো কখনো কি হইতে পারে না, আমাদের জন্য যাই যেতে পারে না। সুতরাং আল্লাহ না চাইলে আমরা কখনো তোমাদের মিল্লাতে ফিরে যেতে পারি না। তো তোমাদের সেই মিল্লাতের সেই অপকর্মগুলো শিরক এবং কুফর এদের আল্লাহ এদের উপর আল্লাহ কখনো রাজি নয়, কাজে তোমাদের মিল্লাতে আমাদের ফিরে যাওয়া কি নয় সম্ভব নয়। ওয়াসিআ রব্বুনা কুল্লা শাইইন ইলমা, আল্লাহ আমাদের পরওয়ারদিগার আল্লাহ তাআলা সব কিছুকে তার এলেম দ্বারা পরিবেষ্টন করেছেন, সব কিছু আল্লাহর এলেমের অধীনে, অর্থাৎ আল্লাহর এলেম থেকে আল্লাহর নলেজ থেকে জ্ঞান থেকে কোনো কিছু বাকি নেই এবং কোনো জিনিস নেই যেটা আল্লাহ জানে না। আল্লাহ যেমন জানেন, আল্লাহ সব কিছুকে দেখেন, আল্লাহ সব কিছুকে শুনেন, লা ইয়াসুবু আনহু মিসকালু যাররাতিন, যারা পরিবার কোনো পরিবার কোনো কিছু আসমানে হোক জমিনে হোক আল্লাহর এলেম থেকে আল্লাহর নজর থেকে দৃষ্টি থেকে বাহিরে নয়। আল্লাহ বলেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, সব কিছু লোহে মাহফুজে লেখা আছে, আল্লাহর এলেম থেকে কোনো কিছুই কি নয় বাহিরে নয়, লোহে মাহফুজে যা লেখা আছে সব কিছু এলেম আল্লাহ পাকের কাছে। গাছের একটা পাতা যখন ধরে সেটার এলেমও কি আল্লাহর কাছে, আল্লাহ জানেন। আপনার গাছ আপনার কাছে কয়টা পাতা, কোনো গাছের মালিক কি বলতে পারে আপনার কাছে কয়টা পাতা আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ওই গাছে কয়েক লক্ষ কয়েক কোটি পাতা, সংখ্যা সব আল্লাহ পাক জানেন, কোন পাতা ছড়বে কোন পাতা থাকবে সেটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলেন ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, শোয়েব আলাইহিস সালামের বাণী হিসেবে আল্লাহ নিজের কথাই ব্যক্ত করেছেন যে আমাদের পরওয়ারদিগার আল্লাহ তাআলা তার এলেম দ্বারা সব কিছুকে পরিবেষ্টন করেছেন, তার এলমি বেষ্টনীর বাহিরে কোনো কিছু নেই। এরপর তিনি বলেন রব্বানা ফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের প্রতিপালক, আমাদের মাঝে আমাদের কওমের মাঝে সম্প্রদায়ের মাঝে আপনি সঠিকভাবে ফয়সালা করে দেন। এটা একটা বদ্দুয়াও বটে, ওয়া আনতা খাইরুল ফাতিহিন, আপনি সর্বোৎকৃষ্ট বিচারক, আল্লাহ পাক রব্বুল আলামিন উৎকৃষ্ট বিচারক, কেননা খাইরুল হাক খাইরুল ফাতিহিন মানে খাইরুল হাকিমিন উৎকৃষ্ট বিচারক। কেননা ন্যায় পরায়ণ তিনি, তিনি কখনো জুলুম করেন না অবিচার করেন না, তার ফয়সালা অবশ্যই সঠিক ফয়সালা হবে। এটা তো হযরত শোয়েব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন দোয়া করেছেন, সন্তান কাউমের লোকেরা এর উত্তরে বলে وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا انكم اذا لخاسرون, হযরত শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফের নেতৃবৃন্দ যারা তারা বলেন লাইন ইত্তাবাতুম শুআইবা, তোমরা যদি শুআইবের অনুকরণ করো অনুসরণ করো তাহলে তোমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেমন অনেকে এবং ভয় দেখায় যদি তোমরা ইসলামী অনুশাসন মেনে চলো তাহলে জগতে উন্নতি করতে পারবে না, জাগতিক উন্নতির জন্য অনেকে ইসলাম বর্জন করে, এরকম ইতিহাস আমাদের বাংলাদেশে আসেনি।
শ্যামচম চৌধুরী, তার আসল নাম কি জানেন? শামসুল ইসলাম চৌধুরী। নামকে বিকৃত করে সে নিজের নাম রেখে শ্যামচম চৌধুরী খ্রিস্টান হয়ে গেছে। ইসলামকে বিসর্জন দিয়ে ইসলামকে ত্যাগ করে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারে, নিজের নামটাকে বিকৃত করে ফেলছে। শামসুল ইসলাম কত সুন্দর নাম রেখেছে তার আব্বা শ্যামচম চৌধুরী। আর আমরাও যদি এসপায়ারের মাল যদি দেখি দেখি শুনে কি একটা টাকা আমি একটা জিনিস কিনলাম মানে তাকে সহযোগিতা করলাম, যে লোকটা ইসলামের ইসলামকে বিসর্জন দিল। দোয়া করবো আমরা আল্লাহ আমাদের এই মুসলিম প্রধান দেশকে ইসলামী আদর্শের উপরে উজ্জীবিত থাকার তৌফিক দান করুন, এবং ইসলামী আদর্শকে যারা লালন করে তাদেরকে আল্লাহ তাআলা জাগতিকভাবে যেন তাদেরকে আল্লাহ তাআলা উন্নতি দান করেন। তো তাদের উন্নতিটা ইসলামের পক্ষে দান, তারা মসজিদ মাদ্রাসায় দান সৎকার করে, তারা ইসলামের উন্নতি অগ্রগতিতে তারা সহযোগিতা করে। এরা ভয় দেখায়। وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا انكم اذا لخاسرون, তোমরা যদি শুয়াইবের অনুকরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুনিয়াতে তোমাদের উন্নতি অগ্রগতি হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উন্নতি অগ্রগতির রাস্তা ত্বরান্বিত করেছেন, খুলে দিয়েছেন নাকি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন কিভাবে? এরপরে আয়াতে আল্লাহ বলেন ফাআখাযাতহুমুর রাজফা فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ। রাজফা মানে হলো ভূমিকম্প। একটা ভূকম্প এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেন وَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا وَأَخَذَتِ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ دِيَارِهِمْ جَاثِمِينَ। আমার আযাবের ফয়সালা যখন আসলো আমি শুআইব এবং তার উপর ঈমান দ্বারা এনেছে তাদেরকে আমার নিজ দয়ায় নিজ অনুগ্রহে নাজাত দিয়েছি, রক্ষা করেছি, আর জালেমদেরকে একটা বিকট আওয়াজ সহিহা একটা বিকট আওয়াজ তাদেরকে এভাবে পাকড়াও করেছে। অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম প্রচন্ড ভাবে বিকট ভাবে একটা আওয়াজ করেছিলেন, ওই আওয়াজে ভূমিকম্পের মতো এভাবে তাদের এলাকা কেঁপে উঠে আর এতে করে তারা সবাই একসাথে ধ্বংস হয়ে যায়, একসাথে সবাই মারা যায়, সবাই এমন ভাবে মারা গেছে ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমি, হাঁটুর উপরে হাঁটুর উপরে পতিত অবস্থায় অর্থাৎ উপর হয়ে তারা সবাই পড়ে আছে। জাসিম বলা হয় হাঁটুর উপরে যদি কেউ উপর হয়ে পড়ে থাকে তাকে জাসিম বলে, অর্থাৎ তারা ওইভাবে ধ্বংস হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা কাযযাবু শুআইবা, শুআইবকে যারা মিথ্যা বলেছে, শুআইবকে যারা তাকযিব করেছে মিথ্যাবাদী বলেছে তাদের পরিণতি এমন হলো কাল্লাম ইয়াগনাউ ফিহা, ধ্বংস হওয়ার পরে তারা যেন তাদের ওই এলাকায় বসবাসী করে তাদের বাড়ি তাদের সব কিছু আমি নিমিষে মুহূর্তের মধ্যে আমি ধ্বংস করে দিয়েছি। الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين, যারা শুআইবকে মিথ্যা বলেছে মিথ্যা প্রতিপন্ন করেছে কানু হুমুল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো বাহ্যিকভাবে ইসলাম বিসর্জন দিলে, ইসলামী অনুশাসন থেকে দূরে থাকলে, নামাজ রোজা বর্জন করলে দেখা যায় যে মাল দৌলতের মধ্যে একটা উন্নতি অগ্রগতি তরক্কি
এটাকে আমরা আল্লাহর অনুগ্রহ হিসেবে মনে রাখি। ঘুড়ি উড়ানোর সময় ঘুড়িওয়ালা কি করে, ঘুড়িকে রশি ঢিল দেয়, ওই ঘুড়িটা কার হাতে, ওই মালিকের হাতে। যখন বিকালবেলা টান দিবে, যতই উপরে উঠুক, ঘুড়ি সবসময় কার হাতে চলে আসবে, মালিকের হাতে। এজন্য শরীর ফুলে যাওয়ার নাম স্বাস্থ্য না, সুস্থ থাকার নাম স্বাস্থ্য। শরীর ফুলে গেলে এটা একটা রোগ, আবার এটা কমানোর, ওই শরীরের মোটা, এই মোটা হয়ে গেলে সেটাকে কমানোর জন্য আবার কি খেতে, ওষুধ খেতে হয়। মাল দৌলত বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে, এটার নাম শান্তি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে যেটা দেন সেটা হলো নিয়ামত, আল্লাহর নিয়ামত, এবং সেটার মধ্যে আছে শান্তি। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা কাযযাবু শুআইবান কানু হুমুল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো হযরত শুআইব আলাইহিস সালাম কি করলেন, ফাতাওয়াল্লাহু, তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। আসলে ধ্বংস হয়ে গেছে, তাদের দিকে আর তিনি ফিরিয়েও নিতে তাকান নাই। এই জন্য আযাবের এলাকায়, আল্লাহ যেখানে আযাব দিয়েছেন সেই এলাকায় যখন কেউ অতিক্রম করে সেখানে যায়, সেখানে ইব্রতের নিয়তে যেতে হয়, শিক্ষা গ্রহণের নিয়তে, আর যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যাওয়ার পথে মদিনা থেকে 350 কিলোমিটার উত্তর দিকে হলো হিজির এলাকা, যে এলাকায় আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছেন। কাকে? সালেহ আলাইহিস সালাম। যেমন মক্কা থেকে দক্ষিণ দিকে ইয়ামানের কিছু এলাকা নিয়ে, ওমানের কিছু এলাকার ওই বর্ডারে একটা জায়গার নাম হলো কি, আহকাফ। কোরআনে একটা সূরা, সূরাতুল আহকাফ, ওই আহকাফ এলাকার মধ্যে আল্লাহ তাআলা যে সম্প্রদায়কে পাঠিয়েছেন, যারা সেখানে বসবাস করত, তারা ছিল আদ জাতি। আদ জাতির মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হযরত হুদ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের পরে। এরপরে হুদ আলাইহিস সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজির এলাকায় হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সামুদ গোত্র, ওই গোত্রের নাম হলো সামুদ। এটা তাবুক যাওয়ার পথে, মদিনা থেকে তাবুক যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এলাকা অতিক্রম করেছিলেন, আর সাহাবায়ে কিরামকে বলেছিলেন তোমরা তাড়াতাড়ি এলাকা অতিক্রম করো, আল্লাহর আযাবের এলাকা, আল্লাহ না করুক আযাব যদি আবার এসে যায়, আর আল্লাহর ক্রোধ যেখানে, গজব যেখানে। যেমন মৃত সাগর, লুত আলাইহিস সালামের কাউমকে আল্লাহ তাআলা দিয়ে উল্টাই দিয়েছে, করতে কাউমে লুতের আযীর ও জবর উপর নিচে করে দিয়েছে, সাগর হয়ে গেছে। কেউ বলেছেন ওই পাহাড়ে মাইয়ের যেটা মৃত সাগর, এটা পুরোটাই হতো লুত আলাইহিস সালামের এলাকা, আর কেউ বলেছেন ওই সাগরের তীরে তারা তাদের বসবাস ছিল, ওই এলাকাকে আল্লাহ পাক উল্টে সাগর বানিয়েছে, আল্লাহ গজবের এলাকা। এগুলি আমরা এমনি বিনোদনের জন্য যাওয়া যায় না, শিক্ষা গ্রহণের নিয়ে তো যদি কেউ যায় সেখানে তাড়াতাড়ি সেখানে ওই জায়গা অতিক্রম করতে হবে, কোনো কারণে যদি সেখানে যেতেই হয় তো জায়গাটা কি করবো, তাড়াতাড়ি অতিক্রম করবো। যেমন মুজদালিফা এবং মিনার মাঝামাঝি একটা জায়গা, জানেন নিয়ে জায়গার নাম গদ্দি মুহাসসাব, এটা মিনারও অংশ নয় মুজদালিফারও অংশ নয়, সেখানে কেউ মুজদালিফার একামত করলে ফজর মধ্যে তার একামতের ওয়াজিব আদায় হবে না, কারণ আব্রাহাম বাদশা এবং তার ওই হস্তি বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছেন,
ওই পাখির নাম আবাবিল নয়, আবাবিল ইবুল শব্দের বহু বসান, ইবুল মানে জামা, আবাবিল মানে ছাকে যাকে, ওই পাখিগুলি ছাকে যাকে এসেছে, এই জন্য ওই পাখিকে আমরা এখন আবাবিল পাখি হিসাবে চিনি। আবাবিল মানে পাখির নাম নয়, পাখির নাম কেউ জানে না, এটা তো আল্লাহ পাখির আজাবের পাখি, এগুলি দুনিয়ার পাখি নয়, আল্লাহ বিশেষ পাখি আল্লাহ তারা পাঠিয়েছেন তাদেরকে ধ্বংস করার জন্য। প্রত্যেকটা পাখির ঠোঁটে একটা পাথর, ছোট একটা পাথর, আর দুই পায়ে দুইটা পাথর, ওই পাথরের মধ্যে নাম লেখা আছে, ওই পাথরটা কোন কাফের কোন ব্যক্তির মাথায় পড়বে এটা লেখা আছে। মুসাওয়ামাতান সেখানে আলামত দেওয়া আছে, নিশানা দেওয়া আছে, কার মাথার উপর সেটা পড়বে। এই বক্তি মহাসার এটা অতিক্রম করার সময় চলার সময় তাড়াতাড়ি যেতে হবে, কারণ আল্লাহর আজাবের জায়গা। তো হযরত শুয়াইব আলাইহিসসালাম কি করলেন, ফাতাওয়াল্লা আনহুম, তাদের থেকে তিনি দূরে সরে গেছেন, তাদের থেকে ফিরে তাকান নাই। তাওয়াল্লা মানে পৃষ্ঠ প্রদর্শন করা, কোন যেমন আকবালা মানে মনোনিবেশ করা, কারো দিকে দেখা, তাওয়াজ্জাহা যেমন তাওয়াজ্জাহা মা আমাদিয়া তাওয়াজ্জাহা আকবালা, কারো দিকে দেখা, আর তাওয়াল্লা মানে ফিরে যাওয়া, তিনি ফিরে গেছেন তার। ওয়াকালা ইয়া কওমি, এবং সম্প্রদায়ের লোকদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন, লাকাদ আবলাগতুকুম রিসালাতি রব্বি, আমি তোমাদের কাছে আমার রবের রিসালত, আমার রবের দায়িত্ব যেটা ছিল সেটা পৌঁছে দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, এবং তোমাদের কল্যাণ কামনা করেছি, তোমাদের খায়ের খাই করেছি, তোমাদের জন্য নসিহত করেছি। ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, সুতরাং কাফের সম্প্রদায়ের উপরে আমি আক্ষেপ কিভাবে করি, আমি আফসোস কিভাবে করি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দুটি আয়াতে 94 এবং 95 নম্বর আয়াতে তার কিছু আদতের কথা, কিছু কমন কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা ফি কারিয়াতিন মিন নাবী, কোন জনপদে আমি যখনই কোন নবী কোন রাসূল আমি প্রেরণ করি, আমি আমার আদত অনুযায়ী রীতি অনুযায়ী আমি প্রথমে তাদেরকে কিছু দরিদ্রতা বা আসামানি আর্থিক সংকট, দরিদ্রতা দররামানি বিপদ আপদ রোগ পেলি, এগুলি দিয়ে আমি তাদেরকে পাকড়াও করি পরীক্ষা দেব, লাল্লাহ বিয়াদ্দররাও, তারা যেন বিনয় হয়ে যায় আমার দিকে, তারা যেন ঝুঁকে পড়ে আমার দিকে, তারা যেন কাকুতি বিনতি করে, তাদের রোগ কান্দা কাটি আমার কাছে তারা যেন ফিরে আসে, আমার কাছে তারা যেন এ রোদন করে, তাদের রূপ বলা হয় এভাবে কান্দা কাটি করা, তারা যেন কাকুতি বিনতি করে আমার কাছে, যে আল্লাহ আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহ আপনি আমাদেরকে দরিদ্রতা দূর করেন, দূর করেন আমাদেরকে স্বচ্ছলতা দান করেন। যখন ওই বিপদ আপদে যখন বান্দা আল্লাহর দিকে ধাবিত হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিপদটাও তার জন্য একটা নিয়ামতে পরিণত করে দেন, ওই বিপদ আল্লাহ দূর করে তাকে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে নিয়ামতের ফয়সালা করে দেন। কিন্তু যখন কোন ব্যক্তি বিপদে আল্লাহর দিকে ধাবিত হয় না, তো ধাবিত না হওয়ার পরেও দেখে যে আল্লাহ বিপদটা হঠাৎ দূর করে দিলেন, তখন সে মনে করে এটা প্রাকৃতিক ভাবে আসছে, প্রাকৃতিক ভাবে আবার চলে গেছে, যেমন করোনা ভাইরাস অনেকের ধারণা এটা প্রাকৃতিক আসছে, এভাবে প্রাকৃতিক ভাবে চলে গেছে। এরকম কোন আজাব যখন আল্লাহ দেন, এটাকে যখন কেউ এই প্রাকৃতিক একটা রীতি আর নীতি অনুযায়ী যদি কেউ মনে করে, তো আল্লাহ ওই বিপদ থেকে তাকে উদ্ধার করেন ঠিক, সুম্মা বাদ্দালনা মাকানা সাইয়্যাতিল হাসানা, ওই বিপদের স্থলে আমি ভালো অবস্থা, আমি ভালো অবস্থার দ্বারা আমি ওই বিপদকে পরিবর্তন করে দিই, অর্থাৎ খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে আমি রব্বুল আলামিন নিয়ে যাই, অথচ সে আমার কাছে তওবা করে নাই, ফিরে আসে নাই, এরপরেও আমি খারাপ অবস্থা দূর করে একটু ভালো অবস্থা নিয়ে আসি, এবার ওই ভালো অবস্থা নিয়ে আল্লাহ পরীক্ষা করছে। হাত্তা আফাও, তাদের সংখ্যা যখন বেড়ে যায় সব কিছুতে, যখন তাদের এভাবে বৃদ্ধি সমৃদ্ধি যখন তারা দেখতে পায়, তখন আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেন। যেমন এর আগের আয়াতে সূরা আরাফের 86 নম্বর আয়াতে
আল্লাহ বলেছেন স্মরণ করো যখন তোমরা সংখ্যায় কমছিলে, আমি তোমাদেরকে সংখ্যায় বাড়িয়ে দিয়েছি। তো জনবল বাড়িয়ে দেওয়া, জনসম্পদ বাড়িয়ে দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়, আল্লাহই করেন। কিন্তু এটাকে তারা, এটা প্রকৃতি, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তারা মনে করেছিল। তারা তখন বলে তারা বলে আমাদের পূর্বপুরুষেরা, তাদের এরকম বিপদ আপদ আসছে, রোগশোক আসছে, এভাবে দরিদ্রতা দুঃখ কষ্ট তাদেরও আসছিল, আমাদের কাছে এরকম আসছে, এটা কোনো, এটা প্রাকৃতিক, এটা কোনো আল্লাহর পক্ষ থেকে নয়। তখন আল্লাহ ওই চিরাচরিত নিয়ম এবং নিজাম অনুযায়ী আল্লাহ কি করেন, আমি হঠাৎ করে তাদেরকে পাকড়াও করি, তারা টেরও পায় না, তারা টেরও পায় না, হঠাৎ করে আমি তাদেরকে পাকড়াও করে ধরি। তখন যখন ধরি আজাবের নিয়তে যখন আমি ধরি, তখন আর তাদের রক্ষা নাই, আমি পরীক্ষার নিয়তে প্রথমে ধরি। তখন তারা যদি আমার কাছে বিনয়ী হয়ে আমার কাছে তারা ফিরে আসে, তো আমি তাদেরকে মাফ করে তাদেরকে সম্পৃক্তি দান করি। আর যদি আমার কাছে ফিরে না আসে, তাহলে আমি মাঝে মধ্যে এভাবে বিপদ আপদ আমি দূর করে দিই, ভালো অবস্থায় আমি নিয়ে যাই। ভালো অবস্থায় নিয়ে গেলে তখনও যদি সে মনে করে যে এটা আমার পক্ষ থেকে নয়, এটা প্রাকৃতিক নাম নিয়ম অনুযায়ী রীতি অনুযায়ী আসছে, যেমন নাস্তিক লোকেরা মনে করে সবকিছু প্রকৃতির দ্বারাই হয়, আল্লাহর কুদরতের কোন দখল সেখানে নেই, আল্লাহ কুদরতের কোন সেখানে কোনো কিছু নাই। তাদেরকে আরবিতে তাহারিও বলে, তাহার নাস্তিক, অথচ ওই তাহার, তাহার মানে যুগ, ওই যুগের বিবর্তন, যুগের আবর্তন, যুগের পরিবর্তন, পরিবর্তন কি করেন, আল্লাহই করেন। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, রাত্রের কিছু অংশ দিনের মধ্যে ঢুকান, দিনের কিছু অংশ রাত্রের মধ্যে ঢুকান, তো রাত্র কখনো বড় হয় কখনো দিন বড় হয়, এই কাজগুলো কি করেন, আল্লাহ। ওয়া মিন আয়াতিহি খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুদরতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো আসমান ও জমিনের সৃষ্টি। ইখতিলাফ আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষের ভাষার বিভিন্নতা, রঙের বিভিন্নতা, এটাও আল্লাহ কুদরতের একটা নিদর্শন। ইখতিলাফ আল-লাইলি ওয়ান নাহার, আল্লাহ অন্য আয়াতে বলেন দিবারাত্রির পরিবর্তন, পরিবর্তনের ভিতরে আল্লাহর কুদরতের নিদর্শন লুকাইতে আছে। আমরা মুসলমান হিসাবে সব কিছুকে আল্লাহর পক্ষ থেকেই মনে করি, এই জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিস শুনেন, আজাবান লিল মুমিন লা ইয়াকসিল্লাহু লাহু কাযাআন ইল্লা কানা খাইরাল্লাহ, মুমিনের জন্য আশ্চর্য বোধ হয় আল্লাহ যখনই তার জন্য কোনো ফয়সালা করেন সেটা তার জন্য কল্যাণকর হয়, কারণ ওই আসাবাতু সাররা ও শাকারা, যখন কোনো ভালো অবস্থা তার কাছে আসে আল্লাহর পক্ষ থেকে শাকারা, সে শুকর আদায় করে, কৃতজ্ঞ হয়, ফাকার খায় খায়ের আল্লাহ, এটা তার জন্য কি হয়, মঙ্গলজনক হয়। ওই না সাবাথু দররা, যখন কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ আসে তো সাবারা, সে ধৈর্য ধারণ করে, ফাকার খায়ের আল্লাহ, এটাও তার জন্য মঙ্গলজনক। তাহলে আল্লাহর নিয়ামত পেলে শুকর আদায় করা, এটা যেমন মুমিনের জন্য সওয়াব বৃদ্ধির একটা কারণ, বিপদ আপদ আসলে সে ধৈর্য ধারণ করবে, তাহলে সেটাও তার জন্য দরজা বলন্দির, তার জান্নাতের স্তর উন্নতির একটা কারণ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় হাদিসের ভাষ্য অনুযায়ী দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় বান্দাকে জান্নাতের একটা স্তর দান করবে নির্ধারণ করেছেন, আমল তার সে ওই পর্যন্ত পৌঁছতে পারছে না, তখন আল্লাহ তাআলা তাকে কিছু বিপদ আপদ দেন, কিছু মুসিবত দেন, সে এবং ধৈর্য ধারণের তৌফিক দান করেন, সে ধৈর্য ধারণ করে আল্লাহর রহমতের দিকে নাবিত হয়, তো এটার কারণে আল্লাহ পাক তার আমল নামে সওয়াব লিখে তাকে ওই পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ কুদরতের সকল নিদর্শনের উপরে, আল্লাহ পাকের কুদরতি শক্তির উপরে পরিপূর্ণ আস্থাশীল হয়ে আমাদের ইমানি শক্তিকে বাড়ানো আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আমিন।